ধন্যবাদ। 25 সংখ্যক কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমি নবপ্রজন্ম সৃষ্টিশীল প্রতিভা বিকাশ করার উদ্দেশ্যে আমি দুটা কার্যসূচী রূপায়ণ করলো। ইতিমধ্যে রচনা প্রতিযোগিতা, এই রচনা প্রতিযোগিতার বিষয় আছিল আমার কার্গিল, কেপ্টেন কার্গিল শহীদ দেশপ্রেম আর জীবন। তার উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নবপ্রজন্মের মাজত আমি প্রতিযোগিতা অনুষ্ঠিত করে গেলো। আজি বিশেষ করে আমি বন্তি প্রজ্বলন বিশিষ্ট অতিথি হিসাবে নিমন্ত্রণ করে আনিছিল শ্রীযুতা কৃষ্ণা পিতা বরুয়া, তখন হয়েছে সহকারী আয়ুক্ত আর জনকল্যাণ অফিসার প্রাক্তন সৈনিক বিভাগের। আর তারপরে আমি বিশিষ্ট অতিথি হিসাবে আমার মাজত উপস্থিত আছে শ্রীযুত মৃণাল শইকীয়া দেব বিধায়ক আর শ্রীযুত মৃণাল বড়দেব অধ্যক্ষ। লগতে আমার আরো একটা কার্যসূচী আছে, সেই কার্যসূচী আমি অলরেডি রূপায়ণ করলো, সেটা হচ্ছে আমার দেশের কারণে আঞ্চলিক ভিত্তিক যখন প্রাক্তন সৈনিক আমার মাজত উপস্থিত আছে তখন আমি সম্বর্ধনা জানা, আর সেই সম্বর্ধনা কার্যসূচী আমি ইতিমধ্যে সমাপন করলো। সচা কথা সেই আমি কবলে দুঃখ লাগিলেও কবলে বাধ্য যে আমি ইমান ওচরতে গোলাঘাট জেলার গোলাঘাট জেলারে এজন ভারত গৌরব শহীদ কেপ্টেন জিন্তু গগৈ, তখন প্রতি বিভাগীয় কর্তৃপক্ষ সরকার প্রশাসনের একটা অনীহা ভাব প্রকাশ করা আমি দেখ পাই আছো। আজি 25 বছর ধরে দিলে কার্গিল শহীদ কেপ্টেন শহীদ হওয়া, কিন্তু সেই ক্ষেত্রে অল্প সরকারের সুদৃষ্টি থাকবে লাগিছিল, আমি জানাও যদিও তখন কোনো সঁহারি নাই।